হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছো। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপের আবেদন শুরু হয়েছে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আবেদন পদ্ধতি দেখাবো, এর সাথে কিভাবে আবেদন করলে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে এটা নিয়েও বিস্তারিত আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। বন্ধুরা, প্রথম রিলিজ স্লিপের আবেদন আজকের থেকে শুরু হয়েছে। আবেদন করার জন্য প্রথমেই তোমাদেরকে ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন রিলেটেড এই ওয়েবসাইটে আসতে হবে। এই ভিডিওর ফার্স্ট কমেন্টসে আমি পিন করে রাখবো লিঙ্ক, এবং সেই লিঙ্কের উপরে ক্লিক করলে ওয়েবসাইটে নিয়ে আসা হবে। ওয়েবসাইটটিতে আসার পর অনার্স ট্যাবের মধ্যে অ্যাপ্লাই নাও অনার্সের নিচের দিকে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্টস লগ ইন, এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাকে অ্যাপ্লিকেশন রোল নাম্বার পিন নাম্বার দিতে হবে। তবে যদি কোনো শিক্ষার্থী অ্যাপ্লিকেশন রোল নাম্বার পিন নাম্বার ভুলে যাও, তাহলে নিচের দিকে দেখতে পাচ্ছ ফরগট ইওর অ্যাডমিশন রোল পিন, এই অপশনটাতে ক্লিক করবে। এবার এখানে তোমার এইচএসসির রোল দিবে, এইচএসসির বোর্ড এখান থেকে সিলেক্ট করবে, তারপর এইচএসসির পাসিং ইয়ার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, এরপর এখান থেকে ডেট অফ বার্থ প্রথমে দিতে হবে, ডে তারপর মান্থ তারপর ইয়ার, এরপর এখান থেকে প্রোগ্রামটা সিলেক্ট করতে হবে অনার্স। সার্চ করলেই তোমার রোল নাম্বার পিন নাম্বার চলে আসবে বা পুনরুদ্ধার হয়ে যাবে। সো একদম সিম্পল প্রসেস। তো আমি তোমাদেরকে আবেদন পদ্ধতি দেখাই। তো আমার কাছে রোল নাম্বার পিন নাম্বার একটা আছে, তো আমি এখানে রোল নাম্বার পিন নাম্বার দিয়ে লগ ইন করে দিচ্ছি। লগ ইন করার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে ঠিক এরকম একটি উইন্ডো ওপেন হবে। এখানে অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিজ স্লিপ অপশন তুমি দেখতে পাচ্ছো। তো এই ফার্স্ট রিলিজ স্লিপ অপশন এখানে ক্লিক করে দিতে হবে। মোবাইল অথবা কম্পিউটার সেম একই পদ্ধতিতে তোমাকে রিলিজ স্লিপের আবেদনটি করতে হবে। এবার তুমি ঠিক এরকম পাঁচটি কলেজের স্টেপ দেখতে পারবে, অর্থাৎ তোমার পাঁচটি কলেজ চয়েস করতে হবে। এখন এই ফার্স্ট চয়েসকৃত কলেজটি তোমাকে অবশ্যই জেনে বুঝে দিতে হবে। আজকে থেকে আবেদন শুরু হয়েছে, আগামী 23 জুলাই পর্যন্ত আবেদন চলবে, 10 দিন সময় রয়েছে। এই 10 দিনে যে কোনো দিন তুমি যদি আবেদন করো তাহলেই কিন্তু তোমার আবেদন কমপ্লিট হবে। তো আজকে আবেদন করার কোনো প্রয়োজন নাই, আগে তুমি দেখো যে কোন কলেজে কতগুলো আসন রয়েছে, প্রয়োজনে নোট করে রাখো, এটা তোমার জন্য বেশি বেটার হবে। কারণ যে কলেজগুলো তুমি আবেদন করবে ওই কলেজগুলোর সুযোগ সুবিধা, কেমন খরচ হবে, এগুলো তোমার যদি না জানা থাকে তাহলে আবেদন করলেই, হুট করে আবেদন করলে পরবর্তীতে চান্স পাওয়ার পরে দেখা গেল যে ওই কলেজে ভর্তি হতে অনেক টাকা প্রয়োজন হচ্ছে। যেমন বেসরকারি কলেজের ক্ষেত্রে, জেলাভিত্তিক কোনো একটি বেসরকারি কলেজ চয়েস করেছো, দেখা যাচ্ছে সেই কলেজে প্রায় মাসিক বেতন যেটা রয়েছে সেটি তোমাকে তুমি প্রোভাইড করতে পারবে না, এমন কোনো সিচুয়েশানে যাতে না পড়তে হয়। এই কারণে তোমাকে আগে জেনে বুঝে তোমার তারপর আবেদন করতে হবে, কোন কলেজগুলোতে আবেদন করতে চাও, কলেজগুলোর সুযোগ সুবিধা, তারপর ক্লাস কেমন হয়, এগুলো অন্য কারোর থেকে জানো অথবা তুমি কলেজের ওয়েবসাইট থেকে দেখে নাও। হ্যাঁ, এগুলো দেখার পর তারপর তুমি ডিসিশান নাও যে কোন 5টি কলেজে তুমি আবেদন করবে। এবং ফার্স্ট চয়েস যেই কলেজ তুমি দিবে, এই ফার্স্ট চয়েসে তোমার আবেদনটি কিন্তু প্রথমে রিভিউ হবে। সো তোমার ফার্স্ট চয়েসকৃত কলেজটি অবশ্যই ভাবনা চিন্তা করে দিতে হবে। আর আরেকটি বিষয় বলে রাখছি, তোমরা প্রাথমিক আবেদন যে কলেজে করেছিলে ওই কলেজে প্রথম চয়েসকৃত কলেজটি না দেওয়ার চেষ্টা করবে, কারণ ওই কলেজে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা একদমই নেই বললেই চলে, যেহেতু তোমার প্রথম মেধা তালিকা বা দ্বিতীয় মেধা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সো ওই কলেজে আর আবেদন করা উচিত হবে না, এটি তোমাদের প্রত্যেককেই বলে দিচ্ছি, তাই এই বিষয়টিও মাথায় রাখবে, ঠিক আছে? তো আমি ফার্স্ট চয়েসকৃত কলেজটি চয়েস করব। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এলিজেবল, অর্থাৎ এই শিক্ষার্থীর এলিজেবল কোর্সগুলোর লিস্ট এখানে দেখানো হচ্ছে, কী কী সাবজেক্টে আবেদন করতে পারবে। তো যাই হোক, আমি এখান থেকে প্রথমে ডিভিশন সিলেক্ট করে দিব। ডিভিশন সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, কোন ডিস্ট্রিক্টের কলেজে আমি আবেদন করতে যাচ্ছি, এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। এবার এখান থেকে আমি একটি সরকারি কলেজ চয়েস করে তোমাদেরকে দেখাবো যে কতগুলো আসন দেখানো হচ্ছে। তো গভর্নমেন্ট এইচএস কলেজ এটা যদি আমি চয়েস করি, তাহলে কিছুক্ষণের মধ্যে, যেহেতু সার্ভার একটু জটিলতা আছে বা সার্ভার একটু বিজি আছে, এই কারণে কিন্তু আসতে একটু লেট হচ্ছে। দেখো বন্ধুরা, সাবজেক্টগুলো কিন্তু এসে গেছে, কোন সাবজেক্টে কতগুলো আসন রয়েছে এখানে কিন্তু রেড মার্ক সহ দেখানো হচ্ছে। তো এখন এই যে শিক্ষার্থী, এই শিক্ষার্থী একজন মানবিকের শিক্ষার্থী। সো এখানে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট এই দুইটা ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে অনেকগুলো আসন রয়েছে। এখন এই শিক্ষার্থী যদি এই দুইটা ডিপার্টমেন্টে আবেদন করে, তাহলে কিন্তু একদম 100% এই শিক্ষার্থীর চান্স হয়, যেহেতু আসন এখনও পর্যন্ত অনেক বেশি রয়েছে। তবে এই শিক্ষার্থীর অনার্স কোর্স কমপ্লিট করতে কিন্তু অসুবিধা হবে, যেহেতু এই সাবজেক্টে তার ব্যাকগ্রাউন্ডে নেই বা এই সাবজেক্ট নিয়ে সে কখনোই পড়েনি। সো এই জন্যই কিন্তু এই শিক্ষার্থীর এই দুইটা সাবজেক্টে আবেদন করা একদমই উচিত হবে না। তো এক্ষেত্রে কী
করণীয়, উপরের যে সাবজেক্টগুলো রয়েছে এই শিক্ষার্থীর এই সাবজেক্টগুলোতে আবেদন করতে হবে। তো আমি এখান থেকে সব থেকে বেশি আসন রয়েছে ইকোনমিক্স সাবজেক্টে, তো আমি ইকোনমিক্স সাবজেক্টটা প্রথম চয়েসে দিয়ে দিচ্ছি। এবার ফিলোসফি সাবজেক্টে অর্থাৎ দর্শন সাবজেক্টটা আমি দিয়ে দিচ্ছি। এবার পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান, তো এই তিনটা সাবজেক্টে আমি দিচ্ছি, কারণ এই শিক্ষার্থী শুধুমাত্র তিনটা সাবজেক্টই শো করেছে। তো এর সাথে তোমাদের চাইলে আরও অনেক সাবজেক্ট আসতে পারে, তো তুমি সর্বোচ্চ 15টা সাবজেক্ট দিতে পারবে। তো আমি প্রথম চয়েসকৃত কলেজটি চয়েস করে দিচ্ছি, তো তোমরা ভাবনা চিন্তা করে আমি আবারও বলছি যে তোমরা আগে দেখে শুনে তারপর আবেদন করবে এবং ডিসিশান নেবে যে কোন কলেজটা তুমি ফার্স্ট চয়েসে দিতে চাচ্ছ, কোন কলেজে তুমি যে সাবজেক্টে অনার্স করতে চাচ্ছ ওই সাবজেক্টে আসন বেশি রয়েছে, এগুলো তুমি দেখে শুনে তারপর আবেদন করো, ঠিক আছে? তো আমার ফার্স্ট চয়েসকৃত কলেজ কমপ্লিট হয়েছে চয়েস করা, এবার আমি নেক্সট করব। নেক্সট করলে আমার সেকেন্ড চয়েসকৃত কলেজে নিয়ে যাওয়া হবে। তো যাই হোক, আমি এখান থেকে সেকেন্ড কলেজ সিলেক্ট করব। তো আমি এখান থেকে প্রথমে ঢাকা ডিভিশন সিলেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু অনেক অসুবিধা হচ্ছে সার্ভারে। তো যাই হোক, আমি এখান থেকে আর ফরিদপুর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি, কারণ ফরিদপুর গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজে কী পরিমাণ আসন রয়েছে সেটি আমি দেখতে চাচ্ছি এবং ওই কলেজটিতে আবেদন করে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ যে এখানেও কিন্তু সার্ভার প্রবলেম দেখা দিচ্ছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজে কী পরিমাণ আসন রয়েছে এখানে দেখানো হচ্ছে। তো এখানে সব থেকে বেশি আসন রয়েছে জিওগ্রাফি সাবজেক্টে অর্থাৎ ভূগোল সাবজেক্টে 47টা, অর্থনীতিতে 27টা, হিস্ট্রির সাবজেক্টে 63টা। তো যাই হোক, এখানে সব থেকে বেশি আসন রয়েছে এই শিক্ষার্থীর জন্য হিস্ট্রির সাবজেক্টে সব থেকে বেশি আসন রয়েছে, এই কারণে আমি হিস্ট্রির সাবজেক্টটা প্রথমে দিয়ে দিচ্ছি। এরপর জিওগ্রাফি সাবজেক্টটা দিব, এরপর ইকোনমিক্স, এরপর ইসলামের ইতিহাস সংস্কৃতি এই সাবজেক্টটা দিব, তারপর ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিয়াল ওয়ার্ক, তারপর সোশিওলজি। হ্যাঁ, এই সাবজেক্টগুলো আর দিব না, কারণ এই সাবজেক্টগুলো এই শিক্ষার্থীর জন্য না। তো যাই হোক, আমার সেকেন্ড চয়েসকৃত কলেজটি কিন্তু কমপ্লিট হয়েছে, এবার আমি নেক্সট করব। নেক্সট করলে আমাকে 3 নম্বর চয়েসকৃত কলেজে নিয়ে যাওয়া হবে, যেহেতু একটু সার্ভার প্রবলেম রয়েছে এই কারণে অসুবিধা হচ্ছে আবেদন করার সময়। কিছুক্ষণ ওয়েট করার পর আমার থার্ড চয়েসকৃত কলেজটি চলে আসছে। এখন আমার এখান থেকে ডিভিশন সিলেক্ট করতে হবে, তো ডিভিশনগুলো আসছে না। আসলে সার্ভারটা এতটাই বিজি যে এই আবেদনগুলো আমাকে আবার নতুন করে করতে হচ্ছে, বারবার কিন্তু রিফ্রেশ করে এরকমভাবে দেখানো হচ্ছে। তো আমি আরেকটি আবেদনের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে আবেদন করতে হবে। তো এখান থেকে আমি নারায়ণগঞ্জটা সিলেক্ট করে দিব। এবার এখান থেকে কলেজ সিলেক্ট করব, অন্য একটি কলেজ, দেখি কোন কলেজে আবেদন করা যায়। তো আমি এখান থেকে একটি গভর্নমেন্ট তলারাম কলেজ এই কলেজটি চয়েস করছি এবং এখানে দেখতে পাচ্ছি যে কতগুলো আসন রয়েছে কোন কোন সাবজেক্টে, তো আমি এখান থেকে সাবজেক্টগুলো চয়েস করে দিচ্ছি। এবং আমি আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু অন্য আরেকটি আবেদন তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এখানে আজকে কিন্তু অনেক সার্ভার প্রবলেম, আমি এই বছরের আবেদন তোমাদেরকে আর দেখাতে পারছি না, এটার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি, কিন্তু আবেদন প্রসেসটা কিন্তু একই রকম, ঠিক আছে? তো এরকমভাবে তোমার সাবজেক্টগুলো চয়েস করে দিতে হবে তোমার পছন্দ অনুযায়ী। প্রত্যেকটি কলেজ চয়েস করবে, সাবজেক্ট চয়েস করবে, ঠিক আছে? এভাবে চয়েস করলে তারপর তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে। আর তুমি চেষ্টা করবে সরকারি কলেজের সাথে বেসরকারি কলেজ চয়েস করার। হ্যাঁ, 3 নম্বর চয়েসকৃত কলেজটি আমার শেষ হয়েছে, এবার 4 নম্বর কলেজ চয়েস করছি আমি এখান থেকে। তো আমি যেটা বলছিলাম যে তুমি আবেদন করার সময় মনে রাখবে যেটা, সেটি হচ্ছে যেহেতু প্রথম রিলিজ স্লিপ, এই প্রথম রিলিজ স্লিপে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। তো তুমি চেষ্টা করবে যে কলেজগুলোতে আবেদন করছো ওই কলেজে আসন তো দেখবেই, এর সাথে সরকারি বেসরকারি মিলিয়ে তুমি আবেদন করবে। শুধুমাত্র সরকারি কলেজে আবেদন করবে তা কিন্তু না, এটা করলে তোমার পক্ষে চান্স পাওয়াটা কঠিন হবে। আর যদি তুমি বেসরকারি কলেজ চয়েস করো, তাহলে দেখা যাচ্ছে সরকারি কলেজে চান্স হলো না, তাহলে তুমি বেসরকারি কোনো একটি কলেজে চান্স পেয়ে যাবে। যদি তুমি ওই সাবজেক্টে ভর্তি হতে চাও তাহলে ভর্তি হয়েও, আর যদি না হওয়ার ইচ্ছা থাকে তাহলে তোমাকে আবার ওয়েট করতে হবে দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য। সো আমার যেটা মনে হয় যে তুমি সরকারি কলেজের সাথে বেসরকারি কলেজে চয়েস করবে, সেক্ষেত্রে তোমার জন্য ভালো হবে। তো দেখতে পাচ্ছ যে আমি 4 নম্বর কলেজটি চয়েস করছি, যদিও এটা গত বছরের আবেদন। আমি আবারও বলে দিচ্ছি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আবেদন করে দেখানো সম্ভব হচ্ছে না, সার্ভার এতটা বিজি যে আবেদন একদমই করা যাচ্ছে না। তো আমি 4 নম্বর চয়েসকৃত কলেজটি এইভাবে সিলেক্ট করছি, তুমি এইভাবে কিন্তু সিলেক্ট করে দিতে পারো তোমার চয়েসের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোতে, ঠিক আছে? তো এখান থেকে প্রত্যেকটি সাবজেক্ট সিলেক্ট করার পর মোট তুমি সর্বোচ্চ 15টা সাবজেক্ট চয়েস করতে পারবে, কারণ বিভিন্ন বেসরকারি কলেজে অনেক সাবজেক্ট থাকে, তো সেই সাবজেক্টগুলোতে তুমি আবেদন করতে পারো, তবে সর্বোচ্চ 15টা সাবজেক্ট তুমি চয়েস করতে পারো। তো আমার এখান থেকে সাবজেক্ট চয়েস আস্তে আস্তে করে দিচ্ছি, তোমারটা তুমি এইভাবে কিন্তু পর্যায়ক্রমে তোমার যেটা মনে হয় যে সাবজেক্টগুলো দিতে ইচ্ছা হয় সেই সাবজেক্টগুলো দিবে।
চার নম্বর কলেজের পর এবার পাঁচ নম্বর কলেজে আমি যাচ্ছি। এবার এখান থেকে প্রত্যেকটি স্টেপ আমি কমপ্লিট করছি, অর্থাৎ প্রথমে ডিভিশন, তারপর ডিস্ট্রিক্ট, এরপর হচ্ছে কলেজ, এগুলো সিলেক্ট করে দিচ্ছি। এগুলো সিলেক্ট করার পর এখান থেকে যখন আমি কলেজ সিলেক্ট করব, ঠিক দেখতে পারবো যেরকমভাবে আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ প্রত্যেকটি স্টেপে কলেজগুলোতে কী পরিমাণ আসন রয়েছে সেগুলো দেখতে পেরেছিলাম, ঠিক একই রকম দেখা যাবে। তো তোমার এই যে পাঁচটি কলেজ তুমি চয়েস করছো, প্রথম চয়েসকৃত কলেজে তোমার আবেদনটি প্রথমে গিয়ে রিভিউ হবে, এবং প্রথম চয়েসকৃত কলেজে যদি তুমি চান্স না পাও তখন ওই কলেজ থেকে তোমার আবেদনটি ছেড়ে দেওয়া হবে। যখন আবেদনটি ছেড়ে দেওয়া হবে তখন ওই আবেদনটি যাবে দ্বিতীয় কলেজে, অর্থাৎ দ্বিতীয় যে চয়েস দিয়েছ যে কলেজে সেই কলেজে যাবে। এবার দ্বিতীয় চয়েসকৃত কলেজের আবার আবেদন সেখান থেকে আবার ছেড়ে দেওয়া হবে তৃতীয় কলেজে। তৃতীয় চয়েসকৃত কলেজ যখন আবার দেখলো যে তোমাকে চান্স দেওয়ার মতো কোনো পসিবিলিটি নেই, তখন আবার তার আবেদনটি ছেড়ে দিল, আবেদনটি তারপর আবার যাবে চতুর্থ কলেজে। এরকমভাবে পাঁচটি কলেজে তোমার আবেদনটি রিভিউ হবে। সো এখানে তোমার প্রায়োরিটি, তুমি যে কলেজগুলোতে বেশি দিচ্ছ সেই প্রায়োরিটি অনুযায়ী তোমার তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা কিন্তু নির্ভর করছে। এখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড চয়েসকৃত কলেজগুলো তুমি ভালো মানের কলেজ চয়েস করে আসলে, তোমার জিপিএ কম রয়েছে তারপরও তুমি ভালো মানের কলেজ চয়েস করলে, সেক্ষেত্রে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। তাই আমি যেটা রিকমেন্ড করব, তোমার অবশ্যই যে কলেজগুলো চয়েস করেছো এগুলো ঠিকঠাক আছে কিনা তোমার চেক করে দেখে তারপর আবেদন করা উচিত। তো যাই হোক, এইভাবে তোমার পাঁচটি কলেজ যখন চয়েস করা শেষ হয়ে যাবে, সাবজেক্টগুলো চয়েস করা শেষ হয়ে যাবে, তখন তুমি তোমার এখানে দেখতে পাচ্ছো যে প্রিভিউ অ্যাপ্লিকেশন নিচের দিকে অপশন রয়েছে, এই প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশনটাতে ক্লিক করে দিবে। প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করলে তোমার সাবমিট অ্যাপ্লিকেশান আসবে। এবার এখান থেকে দেখতে পাচ্ছ তুমি ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, ফোর্থ চয়েসে কী সাবজেক্ট বা কোন কোন কলেজ দিয়েছো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ। এখন এই সাবমিট অ্যাপ্লিকেশান অপশনটাতে যদি ক্লিক করো তাহলে তোমার এই অ্যাপ্লিকেশানটি সেভ হয়ে যাবে এবং তোমার রিলিজ স্লিপের আবেদন সম্পন্ন হবে। তো আমি যেহেতু এই শিক্ষার্থীর আবেদনটি তোমাদেরকে করে দেখাচ্ছি না, আর এইবার তো একদমই আবেদন করা যাচ্ছে না, তো এই কারণে আমি গত বছরের আবেদনটি তোমাদেরকে করে দেখিয়েছি, এটার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি প্রত্যেকের কাছে। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে তোমাদের রিলিজ স্লিপের আবেদন প্রক্রিয়া। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে।